হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচির মিচির। আজ আমরা খিচুড়ি রান্না করব। এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলেই কিন্তু নয়, বৃষ্টির দিনে খিচুড়ি যে কারোরই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা তিন ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুরির ডাল এবং বুটের ডাল, এবং এখানে রেগুলার ভাতের চালটা নিয়েছি। তো এবার ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া হয়ে গেছে, এবার চুলোয় বসিয়ে দিলাম। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার চুলোয় প্যানটা বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি, এটা হলো এলাচি, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতাটা চিরে নিয়েছি। এবার সবগুলো মশলা তেলে দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়ো। এবার কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাংসটা কষানো হতে হতে এবার ধুয়ে নিচ্ছি চাল এবং ডালগুলো। এবার দিয়ে দিচ্ছি লবণ। কিছুটা লেবুর রসও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুটা। আসলে খিচুড়ির সঙ্গে আলু না হলেই নয়, আলুটা ভীষণই পছন্দ। আলুটা না দিলে মনে হয় কি জানি নাই, কি জানি নাই, এর জন্য আলুটা দিয়ে দিলাম। আসলে আমাদের খুবই পছন্দ আলু। তো এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বুটের ডালটা। ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমরা আশঙ্কা করছি যে আমাদের মেজারমেন্টে ভুল হয়েছে, এই প্যানে ধরবে না, এর জন্য আমরা পাত্র চেঞ্জ করে নিচ্ছি। আমরা প্যানটা চেঞ্জ করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে চাল এবং ডালটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। চাল ডালটা ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম পানি। এবার লবণ দিয়ে দিচ্ছি।
এবার ঢেকে দিচ্ছি বল কাঁসা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিচ্ছি, মনে হচ্ছে আর একটু লাগবে, তাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। এবার ঢেকে লোহিতে রেখে দিচ্ছি। দমে আরো কিছুক্ষণ রাখতে হবে, চালটা এখনো ফুটেনি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এখন একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, এবং তেলটা দিলে কিন্তু টেস্টটাও আর একটু বেশি বেড়ে যায় এবং খেতে আরও বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল আমাদের খিচুড়ি রান্না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।